পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সম্পাদি কি কি অভিযোগ আছে যেটা জমা হয়ে রয়েছে এতদিনে? কিছু কিছু কোয়ালিটি যেরকম ওর গ্রো করেছে, কিন্তু সেগুলোর নিয়ে যে একটা চর্চা করা, মানে খুব লেজি হয়ে গেছে। যখন শুট থাকে না, কিছু থাকে না, শুধু ঘুমিয়ে ঘুমিয়েই দিনটা কেটে যায়। জানি না ও কি করে এত ঘুমাতে পারে। আর বাড়িতে মানে মায়ের সাথে এখন আর সময় দেওয়ার সময় নেই। আর এখন কি পড়ছো? কলেজে উঠেছো? আমি পড়ছি হলো মিডিয়া সায়েন্স। ওকে, তার সাথে সাথে কাজ চলছে, পড়াশোনার টাইম হয়? হ্যাঁ হয়। কি ইচ্ছে অধিরাজ? ডিরেকশন। ও এত ভালো স্টোরি লেখে, মানে আমার চিন্তাধারার বাইরে আর কি। তারপর বিট বক্সিং, আবার ডান্স তো করে, সেই ডান্সটা নিয়েও আর একটু চর্চা কর বা কিছু কর। জানি না মানে কেন শুয়ে বসে কাটায় মাঝে মধ্যে। বিট বক্সিং এর এটা কি হলো? বিট বক্সিং হলো বেসিক্যালি ইনস্ট্রুমেন্টের আওয়াজ মুখ থেকে বের করা। করো। अपना टाइम आए। सुपर ब्रिलियंट। এটা কবে থেকে হলো? বাথরুমে বসে। আর ও খুব ভালো রান্না করে। রান্না মানে তো এত কিছু যদি ফিউচারে করি করবটা কি? ও আবার শেফ হবে। শেফ হবে মানে কি? দিদি নাম্বার 1 থেকে গতবার একটা ওটিজি পেয়েছে। আচ্ছা। মাঝে মধ্যেই দেখি বলবে কটা কুকিজ বানাই, মানে কুকিজের জিনিসপত্র কথা দেখুন অনলাইনে অর্ডার চলে এলো, বানাতে বসে গেল। হ্যাঁ, এতগুলো বানিয়ে ফেললো। এবং সেটা সত্যি মানে আমি রেগে যাই রীতিমতন, এত ঝামেলা এইসব দেখে, কিন্তু সত্যি সুপার হিট। রাধারানী দি একটাই ছেলে আপনার? হ্যাঁ একটাই ছেলে। আর তোমার কি মেয়েরা আছে? বলো। মেয়েরা আছে, আমার দুই দিদি আর এক বোন। বাদিদের কাছ থেকে প্রচুর আদর পেয়েছো? আদরে কি বাদর হয়ে গেছো? সেটা মা বলতে পারে না, বাদর হয়নি। ঠিক আছে, এখন যা হয় দিদিদের কাছে বলে, বোনের কাছে বলে, এই নিয়ে আমাদের সব। তো রাজা অভিনয় জগতে আসা হলো কিভাবে? সবাইকে বললে বা কিভাবে সবাইকে কনভিন্স করলে? না আমার সেরকম প্রবলেম কিছু হয়নি। অনেক ছোট থেকেই আমার থিয়েটার করতে বা অভিনয় করতে ইচ্ছে করতো, ফিল্ম স্টারদের দেখে, বা স্কুলেও আমি থিয়েটার করতাম। তো বাড়িতে বুঝতে পারতো এটা ভালোবাসি, ছবি সিনেমা দেখতে ভালোবাসি। সেই আগে যখন সেই আমি এখন যেখানে থাকি বারুইপুর, বারুইপুর থেকে আরও 3-4টে স্টেশন পরে আমাদের পুরোনো গ্রাম, মানে পুরোনো বাড়ি। তো এখানে এসেছি 16-17 বছর। ওখানে কেবেল ছিল না, কেবেল লাইন বা এরকম কানেকশন ছিল না, ছিল ওই DD1, DD2, DD7 এরকম কিছু ছিল। তো একটা ছবি স্যাটারডে হতো রাতে, বাকিটা পার্টটা হচ্ছে পরের দিন হতো। তো আমি এরকম ছিলাম, ওটা দেখতাম মানে অনেক রাত পর্যন্ত জেগে। ছবি দেখার নেশা মানে আমার বরাবর, সে আজও। মা সবসময় সাপোর্ট করেছে, কিন্তু একটা চিন্তায় থাকতো যে সাধারণ বাড়িতে যেগুলো হয়, এটার তো কোনো ভবিষ্যৎ নেই, আজ আছে কাল নেই, এই যখন বসে থাকি চিন্তা করে। হয়তো আমার হয়তো চিন্তা নেই, আমি জানি ব্যাপারটা কি হতে চলেছে। ওর বাবা চেয়েছিল যে একটু চাকরি করে, আমার জামাইরা সব চাকরি করে। তো স্বাভাবিক, বাবা মা তো কিছু তো চাইবেই। এখন একদম আরো ভালো দেখে এ করে। এমনি রাজা বাড়িতে সব ঠিকঠাক করে? একদম সব গোছানো গাছানো, মাকে হেল্প করা, কাজ করা। করো? আমি বলবো না, তুমি বললেই তো বলবে শিখিয়ে দিয়েছি। মা বলুক। করে? হ্যাঁ হ্যাঁ ও করে। আলমারি গোছানো? গোছায় মানে কি, আমি এনে রেখে দিলাম, এই এটা গুছিয়ে নিস বা এ করিস, তারপর যখন যায় একটু সব টেনে টেনে নিয়ে চলে যায়, ফেলে দেয়। আবার গুছিয়ে রাখে মাঝে মাঝে, গুছিয়ে যে একদম রাখে না তা না। ছেলেকে নিয়ে কি ভেবেছেন? কিরকম বৌমা পছন্দ? দেখতে ভালো হবে, আমাদের নিয়ে চলবে, ভালো হতে হবে। ও আমাদের ওপর ছেড়ে দিয়েছে। ও তাই তো, খুব ভালো কথা। আপনারা তাহলে খবরের কাগজে দিয়েছেন না? তাহলে আপনাদের ওপর ছেড়ে দিয়েছে, এখনো মেয়ে ছেড়ে দিয়েছে। এবার ও দিদিদের কাছে বলি একটা ভালো মেয়ে দেখ, জানাশোনার মধ্যে বা এর মধ্যে। এইরকম জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।